কে এই হেলেনা জাহাঙ্গীর? বিভিন্ন সময় নানাভাবে আলোচনা সমালোচনায় আসা হেলেনা জাহাঙ্গীরকে বৃহস্পতিবার দিবাগত রাতে গুলশানে নিজ বাসা থেকে আটক করে র্যাব। কখনো ব্যবসায়িক, আবার কখনো বা রাজনীতিবিদ হিসাবে আলোচনায় আসেন হেলেনা জাহাঙ্গীর। তার আসল নাম হেলেনা আক্তার। 1990 সালে জাহাঙ্গীর আলম নামে এক ব্যবসায়ীকে বিয়ে করলে নামের সঙ্গে যুক্ত হয় জাহাঙ্গীর। তিনি তিন সন্তানের জননী। 1974 সালের 29 আগস্ট ঢাকার তেজগাঁয়ে জন্মগ্রহণ করেন তিনি। বাবা মরহুম আব্দুল হক শরীফ ছিলেন জাহাজের ক্যাপ্টেন। বাবা চাকরির সুবিধার্থে হেলেনা জাহাঙ্গীরের বেড়ে ওঠা চট্টগ্রামে হালি শহরের মাদারবাড়ি সদরঘাট এলাকায়। পড়াশোনা স্নায়ী কৃষ্ণচূড়া স্কুলে। চাকরির সূত্রে তার বাবা চলে যান রাশিয়ায়। পরে মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে চলে যান হেলেনা আক্তার। অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় জাহাঙ্গীর আলমের সঙ্গে তার বিয়ে হয়। নামের সঙ্গে যুক্ত হয় জাহাঙ্গীর। স্বামীর সংসারে হেলেনা জাহাঙ্গীর পড়াশোনা অব্যাহত রাখেন। শেষ করেন স্নাতকোত্তর। এরপর শুরু করেন তার উদ্যোক্তা জীবন। বেশ কিছুদিন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সমাজসেবক সিস্টার হেলেনা জাহাঙ্গীর নামে পরিচিতি পান। সমাজসেবক ও নারী উদ্যোক্তা হিসেবে বিভিন্ন সময় মিডিয়ায় টক শোতে অংশগ্রহণ করেন তিনি। এছাড়াও প্রায় 1 ডজন সামাজিক সংগঠনের নেতৃত্ব স্থায়ী দায়িত্বে রয়েছেন হেলেনা। রাজনৈতিক অঙ্গনে রয়েছে তার দাপটে উত্থান ও পদচারণ। সফল নারী উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে মিডিয়ায় হেলেনা জাহাঙ্গীর আলোচনায় আসেন। এরপর তাকে আর পিছিয়ে ফিরে তাকাতে হয়নি। নিজেও একটি জয়যাত্রা আইপিটিপি টিভি চালু করেন। জয়যাত্রা গ্রুপের কর্ণধার হেলেনা জাহাঙ্গীর নিজেকে আইপিটিভি ও নার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বাংলাদেশের সভাপতি হিসেবে ও পরিচয় দেন। হেলেনা জাহাঙ্গীর ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য ও নির্বাচিত পরিচালক। পোশাক শিল্প মালিকদের 2 সংগঠন বিজিএমই ও বিকেএমই এর সক্রিয় সদস্য তিনি। প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কৃত হয়েছেন রোটারি ক্লাবের একজন ডোনার হিসেবে। প্রিন্টিং, এমব্রয়ডারি, প্যাকেজিং, স্টিকার ও ওভেন গার্মেন্টস প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবেও তিনি পরিচিতি রয়েছে। জয়যাত্রা গ্রুপের আওতায় এইসব শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তিনি। সব মিলিয়ে 12,000 কর্মী কাজ করেছেন তার বিভিন্ন প্রতিষ্ঠানে। আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য ছিলেন হেলেনা জাহাঙ্গীর। সাম্প্রতিক ঘটনার পর তাকে এই কমিটি থেকে বহিষ্কৃত করা হয়। কুমিল্লা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে কয়েকটি বিদেশ যাত্রা সফর সঙ্গেও হয়েছিলেন তিনি। মিডিয়ার মাধ্যমে পরিচিত লাভ করা হেলেনা জাহাঙ্গীর বিভিন্ন সময়ে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দেশজুড়ে আলোচিত সমালোচিত হন। সর্বশেষ আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসাবে চাকরিজীবী লীগ নামে একটি সংগঠনের সম্পৃক্ততার কারণে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটি থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে। তার ফেসবুকে 20 লাখের বেশি ফলোয়ার। বর্তমানে আওয়ামী রাজনীতিতে সম্পৃক্ত হলেও এর আগে জাতীয় পার্টি ও বিএনপি রাজনীতিতে সংশ্লিষ্টতার খবর পাওয়া যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 2টি দলের প্রধান খালেদা জিয়া ও হোসাইন মোহাম্মদ এরশাদের সঙ্গে হেলেনা জাহাঙ্গীরের ছবি প্রকাশ পেয়েছে। প্রয়াত মেয়র আনিসুল হকের প্রতিদ্বন্দ্বী হিসেবে 2015 সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন করার উদ্যোগ নিয়েছিলেন হেলেনা জাহাঙ্গীর। তখন দাবি করতেন তার কোনো রাজনৈতিক দল নেই, তিনি স্বতন্ত্র রাজনীতি করতে চান। যদিও পরে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। হেলেনা জাহাঙ্গীর গুলশান ক্লাব, গুলশান নর্থ ক্লাব, বারিধারা ক্লাব, কুমিল্লা ক্লাব, গলফ ক্লাব, গুলশান অফ কমিউনিটি ক্লাব, বিজিএমই, অপারে ক্লাব, বোট ক্লাব, গুলশান লেডিস ক্লাব, উত্তরা লেডিস ক্লাব, গুলশান ক্যাপিটাল ক্লাব, গুলশান সোসাইটি, বনানী সোসাইটি, গুলশান জগার্স সোসাইটি ও গুলশান হেলথ ক্লাবের সঙ্গে সংশ্লিষ্ট।